परदेश जाके বলিউডের সাথে ইন্ডিয়ান ক্রিকেটারদের সম্পর্ক বহু পুরনো। বিস্ময়করভাবে পাকিস্তানি ক্রিকেটাররাও কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় নায়িকাদের সাথে। সর্বকালের সেরা অলরাউন্ডার ইমরান খান থেকে শুরু করে স্পিডস্টার শোয়েব আখতার সবাই মুগ্ধ ছিলেন বলিউড নায়িকাদের সৌন্দর্যে। আজকে আমরা ভারতীয় নায়িকাদের সাথে পাকিস্তানি ক্রিকেটারদের প্রেমের গল্পই শুনব। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সত্তর ও আশির দশকে প্লেবয় হিসেবে সুপরিচিত ছিলেন। এই সুদর্শন তারকার সাথে নাম জড়িয়েছে অনেক ভারতীয় নায়িকার। ১৯৭৯ সালে পাকিস্তান ক্রিকেট দল ১৮ বছর পর ভারত সফরে আসে, আর সে দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। চার মাসব্যাপী এই সফরে অনেক বলিউড তারকার সাথেই দেখা হয় পাক অধিনায়কের। এ সময় তিনি বিখ্যাত অভিনেত্রী জিনাত আমানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুজনকে অনেক জায়গাতেই একসাথে দেখা যায়, এমন গুঞ্জনও শোনা যায় তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তার সত্যি হয়নি। ইমরান খানের সাথে নাম জড়িয়েছিল আশির দশকের আরেক সুন্দরী ও জনপ্রিয় নায়িকা রেখার। দুজনকে একসাথে নাইট ক্লাবে এবং মুম্বাইয়ের সি বিচে সময় কাটাতে দেখা যায়। ১৯৮৫ সালে দুই দেশের পত্রপত্রিকা দাবি করে ইমরান খানের সাথে রেখার বিয়ে হবে খুব শীঘ্রই, কিন্তু বাস্তবে সেটিও হয়নি। একই সময় এই পাক অলরাউন্ডারের সাথে অভিনেত্রী শাবানা আজমির প্রেমের গুঞ্জনও শোনা যায়। তবে এই গুঞ্জন ছিল খুব অল্প সময়ের জন্য, তাই এটি খুব বেশি ডালপালা ছড়াতে পারেনি। তবে বাঙালি অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে ইমরান খানের প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল পুরো কলকাতা জুড়েই। শোনা যায় একবার পাকিস্তান দল নাকি কলকাতা পুলিশের কাছে অভিযোগ করে ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ মুনমুন সেনের বাসায় হানা দিয়ে এই সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে খুঁজে বের করে। সে সময় মুনমুন সেন দুই সন্তানের মা ছিলেন বলে দুজনের সম্পর্ক সবাইকে অবাক করেছিল। অনেকের সাথে প্রেমের গুঞ্জন থাকলেও চতুর ইমরান খান কাউকেই বিয়ে করেননি, কিন্তু তার সতীর্থ মহসিন খান কিন্তু বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী রিনা রায়কে। ১৯৮২ সালে জাতীয় দলে অভিষেক হয় আশির দশকের এই সুদর্শন পাকিস্তানি ক্রিকেটারের। ১৯৮৩ সালে তিনি জনপ্রিয় অভিনেত্রী রিনা রায়কে বিয়ে করেন। এরপর মহসিন খান নিজেও বলিউড সিনেমায় অভিনয় করেন। ১৯৮৯ সালে জেপি দত্তের বাটওয়ারা সিনেমা দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। তবে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও তেমন জনপ্রিয়তা পাননি মহসিন খান, এমনকি সংসারও টিকিয়ে রাখতে পারেননি তিনি। শেষমেশ ১৯৯৩ সালে রিনা রায়ের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মহসিন খানের একসময় সতীর্থ ওয়াসিম আকরামও বলিউডের আকর্ষণ উপেক্ষা করতে পারেননি। ২০০৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার নাম জড়িয়ে পড়ে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সাথে। প্রায় দেশে ও বিদেশে দুজনকে একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা যেত। একসময় বিভিন্ন পত্রপত্রিকা তাদের বিয়ের খবর প্রকাশ করে, কিন্তু সুস্মিতা সেন সবকিছুই গুজব বলে উড়িয়ে দেন। আরেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সাথে দক্ষিণী সুপারস্টার তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল কয়েক বছর আগে। ২০১৭ সালে দুবাইয়ে দুজনকে একসাথে একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করতেও দেখা যায়। এরপরে দুজনকে নিয়ে গুঞ্জন শুরু হয়। কেউ কেউ বলেন আব্দুল রাজ্জাক এবং তামান্না ভাটিয়া দুবাইয়ে গোপনে বিয়ে করেছেন, তবে তামান্না ভাটিয়া এসব গুঞ্জন হেসেই উড়িয়ে দেন। অবশ্য সবাই যে প্রেম করার সুযোগ পেয়েছেন এমন কিন্তু নয়, বরং প্রত্যাখ্যানের শিকার হয়েছেন অনেকে। ৯০ দশকের স্পিড স্টার শোয়েব আখতার একবার বলেছিলেন, সোনালি বেন্দ্রেকে আমার ভীষণ ভালো লাগে, আমি তাকে বিয়ের প্রস্তাব দিতে চাই, সে না বললে আমি তাকে কিডন্যাপ করব। উত্তরে সোনালি বেন্দ্রে বলেন, আমি শোয়েব আখতার নামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে চিনি না, আমি ক্রিকেটের ভক্তও নই। এই ঘটনায় বিব্রত শোয়েব আখতার এখন অবশ্য দাবি করেন, সোনালি বেন্দ্রেকে কিডন্যাপ করার কথা তিনি বলেননি। এরপরেও বলিউড তারকাদের সাথে পাকিস্তানি ক্রিকেটারদের প্রেমের গুঞ্জন চলবেই, কারণ উপমহাদেশে ক্রিকেট আর বলিউড যেন একে অন্যের পরিপূরক।
আরেক জনপ্রিয় বলিউড তারকা আনুষ্কা শর্মা ভালোবেসে বিয়ে করেছেন বিরাট কোহলিকে। তাদের প্রেমের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং তারকাদের এমন আরো অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।